অনৈক্য সৃষ্টির জন্য দুই ভাবে মূলত দুই ভাবে একটা হলো রাজনৈতিক ভাবে আর একটা হলো ধর্মীয় ভাবে ধর্মীয় ভাবে চার মাযহাব এবং চার তরিকা শিক্ষা দিয়ে সবক দিয়ে চার মাযহাব চার ফরজ তাহলে মুসলমানরা কিয়ামত পর্যন্ত মারামারি করতে থাকবে ফরজ আদায় করার জন্য 801 হিজরি থেকে নিয়ে 1343 পর্যন্ত 801 হিজরি থেকে নিয়ে 1343 পর্যন্ত মিশরের কুখ্যাত প্রেসিডেন্ট ফারাজ বিন বারকুক এই ফারাজ বিন বারকুক কাবা ঘরকে চার মাযহাবের জন্য চার ভাগে ভাগ করে দিয়েছিল 542 বছর পর্যন্ত চার মাযহাবের লোকেরা একসঙ্গে কাবা ঘরে সালাত আদায় করতে পারেনি কিসের কারণে এই মাযহাবের কারণে মুসলিম ঐক্য যদি এখনো গঠন করতে হয় তাহলে সর্বপ্রথম প্রয়োজন হবে চার মাযহাবের বিলুপ্তি সাধন করা চার মাযহাবের বিলুপ্তি সাধন না করলে চার তরিকার বিলুপ্তি সাধন না করলে মুসলিম ঐক্য সুদূর পরাহত দুই নাম্বার হলো রাজনৈতিক বিষয় বিজাতীয় দর্শন চিন্তার অনুপ্রবেশ আজকে গোটা আরব বিশ্বে আরবীয় বসন্ত নাজিল হয়েছে তথাকথিত গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে গোটা আরব দেশে আরবীয় বসন্ত নাজিল হয়েছে আর এই সমস্ত আরবিয়ান বসন্ত সাপোর্টার যারা তারা আজকে যা কিছু ঘটাচ্ছে বা যা কিছু ঘটে যাচ্ছে সব কিছু ঘটে কমপ্লিট করার পরে এখন নগ্নভাবে এই আহলাদির জামাতকে আক্রমণ করার চেষ্টায় আছে বন্ধুগণ বিজাতীয় দর্শন চিন্তা যেই বিজাতীয় দর্শন চিন্তা আজকে গোটা মুসলিম জাতির উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে তথাকথিত গণতন্ত্রের মাধ্যমে আর এই গণতন্ত্রের পক্ষেই একদল ইসলাম কায়েমকারীরা এটার মাধ্যমে ইসলাম কায়েম করার জন্য খুব মরিয়া হয়ে লেগে আছে এখানে কয়েকটা শুভঙ্করের ফাঁকি এখানে দেওয়া হচ্ছে যা আমরা আগেও বলেছি আবার এখনো বলে একটু ভালো করে বোঝার চেষ্টা করব গণতন্ত্র মানে গভর্নমেন্ট ডেমোক্রেসি ইজ গভর্নমেন্ট অফ পিপল বাই দ্য পিপলস ফর দ্য পিপলস ডেমোক্রেসি হল জনগণের ক্ষমতা জনগণের জন্য জনগণের দ্বারা এটাকে আরবিতে বলা হচ্ছে হুকমু শাব ইলি শাবিব শাব এখন কোন এক এলাকায় যদি নির্বাচন হয় আর ভোটার যদি থাকে 1000 আর প্রার্থী যদি হয় ভোটার যদি হয় 1000 আর প্রার্থী যদি হয় 100 তাহলে গড়ে এক এক প্রার্থীর ভোট কতটি 100টি করে এখন 10 জন প্রার্থী আর ভোট হলো 1000 1000 ভোটার ভোট দিল 10 জন প্রার্থীর মধ্যে যদি সমান ভাগে ভাগ করে দেওয়া যায় তাহলে একজনের ভাগে পড়ে 100 এই 100 হলো গড়ে যে 101টি ভোট পাবে সে জয়যুক্ত হয়ে যাবে 101 ভোট যে পাবে সে কি হবে জয়যুক্ত হয়ে যাবে আর বাকি 899 ভোট যে তার বিপক্ষে চলে গেল মানে 10 জনের ভিতরে একজন জয়যুক্ত হলো সে সর্বোচ্চ ভোট পেয়ে সে সর্বোচ্চ ভোট কতটি পেল 101টা পেলেই সে পাস হয়ে যায় 101টা ভোট সে পেল আর 899টা ভোট তার বিপক্ষে গেল 899 ভোট তার বিপক্ষে থাকার পরেও সে নাকি জয়যুক্ত হয়ে গেল এবং সে সবচেয়ে বেশি ভোট পাইছে তাহলে 101টা তার পক্ষে আসছে আর 899টা তার বিপক্ষে গেছে সুবহানাল্লাহ আর একটা বিষয় আছে এটা একটা শুভঙ্করের ফাঁকি জনগণের ক্ষমতা নয় এটা দলীয় পার্টির ক্ষমতা অমুসলিমেরা মুসলিমদের উপরে তাদের অপকীর্তি চাপিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র চালিয়েছে তারই নাম হলো গণতন্ত্র
গণতন্ত্র মানে শুধু দেশে দেশে লড়াই নয়, বাড়িতে বাড়িতে লড়াই, ঘরে ঘরে লড়াই, স্বামী স্ত্রীতে লড়াই, ভাইয়ে ভাইয়ে লড়াইয়ের নাম হলো গণতন্ত্র। আমার ভাই এক পক্ষে থাকবে, আমি আর এক পক্ষে থাকবো, আমার স্ত্রী একজনকে ভোট দিবে, আমি আর একজনকে ভোট দেব, আমার বাপ একজনকে সমর্থন করবে, আমি আর একজনকে সমর্থন করব। বাপ আর বেটার লড়াই হবে, স্বামী আর স্ত্রীর লড়াই হবে, ভাই আর ভাইয়ের লড়াই হবে, বন্ধু আর বন্ধুর লড়াই হবে, গ্রামবাসীর মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে, তারই নাম হলো গণতন্ত্র। যে ইসলাম আমাদেরকে ঐক্যবদ্ধ করার জন্য সালাতের মাধ্যমে জামাতবদ্ধ হতে হয়, এখানে ঐক্যবদ্ধের ঐক্যের নিদর্শন। তমাম পৃথিবীর মুসলিম না খেয়ে থেকে সিয়াম পালন করে, এখানে ঐক্যের নিদর্শন। তমাম বিশ্বের মুসলিম এক ময়দানে খালি মাথায় জমা হয়, এহরামের কাপড় পরে ঐক্যের নিদর্শন। যেই মুসলিম ইসলাম প্রত্যেকটা ঘাটে ঘাটে আমাদেরকে ঐক্যের নিদর্শন দিলেন, আর সেখানে এসে অনৈক্য চাপিয়ে দিয়ে আবার সেটাকে ইসলাম বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। আর এই সমস্ত অপকীর্তিকে বাজারে চালু করার জন্য ইউসুফ আল কারজাবির মতো এরকম ফেতনাবাজ আলেম ওলামার সমাজে অভাব নেই। ইউসুফ আল কারজাবির বক্তব্য আমি নিজে শুনেছি, সে নিজে বলতেছে যে আনা উলামাউল ফিতনা, আল্লাহুম্মা হাইনি আহিনি আলাল ফিতনা ওয়া আমিতনি আলাল ফিতনা ওয়াহশুরনি জুমরাতিল ফাত্তানিন, নাকি তুমি আমাকে, হে আল্লাহ তুমি আমাকে ফেতনার মধ্যেই বাঁচায় রাখো, ফেতনা অবস্থায় মৃত্যু দিও, আর ফেতনা অবস্থায় তুমি আমার হাসর করে। সুবহানাল্লাহ, নিজের দাবি করছে। আর এই সমস্ত আলেমেরা আরবিয়ান বসন্তর আরবি বসন্তের কায়েল, এখন বেসামাল হয়ে গিয়ে দেখবেন বাংলাদেশের বরেণ্য আলেমে দিন, যার দিকে আমরা এতকাল চেয়েছিলাম, যাকে আমরা দুধ কলা দিয়ে খাওয়ায় মানুষ করেছি বা দুধ কলা দিয়ে খেয়ে যাকে সাপোর্ট করেছি, তারা এসে আহলাদিসদের উপর নগ্ন হামলা চালাচ্ছে। আহলাদিসেরা নাকি ইমামদেরকে গালিগালাজ করে, আর আহলাদিস মানে হলো যারা কোরআন হাদিসের গবেষক। আমরা পরিষ্কার জবাব দিয়ে দিয়েছি, আল্লাহ পাক রাসূল সাল্লাম বলছেন ইন্নাল্লাহ বিতরুন ইউহিব্বুল বিতরা ফাউতিরু ইয়া আহলাল কোরআন। আল্লাহ পাক বেজর পছন্দ করেন, বেজর বেজর সালাত আদায় করো হে কোরআনের অনুসারীরা। তা আহলে হাদিস মানে যদি হাদিসের গবেষক হয়, সাধারণ মানুষ আহলে হাদিস না হবার পারে, তাহলে আহলে কোরআন মানে কোরআনের গবেষক, তাহলে কোরআনের গবেষকরা বেতের সালাত পড়বে, আর সাধারণ যারা কোরআনের অনুসারী তারা বেতের সালাত পড়বে না, এটা কেমন দাবির কথা? ওলামায়ে কেরামদেরকে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে নাকি আমরা গালিগালাজ করি, বরেণ্য আলেমে দিন যাকে গোটা বাংলার মানুষ চিনে, গোটা আরব বিশ্বে এইভাবে তার নিজের এক চেহারা আর জাতির সামনে আর এক চেহারা দেখায়, যারা এগুলি চলছে গোটা পৃথিবী যখন এইভাবে পর্যুদস্ত হচ্ছে, মুসলিম ঐক্য সুদূর পরাহত। যতদিন পর্যন্ত কোরআন এবং সহি সুন্নার মর্মমূলে মানুষ জমায়েত না হবে, ততদিন পর্যন্ত মুসলিম ঐক্য হবে না, আর মুসলিম ঐক্য হতে পারে একমাত্র আহলে হাদিসদের হাতেই। কাজে এই জাতির দিকে, এই আহলে জামাতের দিকে গোটা জাতি চেয়ে আছে, গোটা জাতি যখন আমাদের দিকে চেয়ে আছে, তখন আমরা নিজেরা আপোষে নিজেদের ভিতরে এক শ্রেণী মানুষ নিজেদের ব্যক্তিগত স্বার্থকে চরিতার্থ করার জন্য আমরা উঠে পড়ে লেগে গেছি। আমাদেরকে সজাগ থাকতে হবে। ভাই রশিদ আহমদ সাহেব বললেন যে আমাদের কাজের ভিতরে এখলাস থাকতে হবে। আমরা যখনই কাজের ভিতরে এখলাস থাকবে, আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়ার কোনো কাজ হবে, তখন ইনশাআল্লাহর এই গোলমাল থাকবে না। যতদিন পর্যন্ত দুনিয়াবি স্বার্থে আমরা কাজ করব, ততদিন পর্যন্ত গোলমাল থাকবেই। তাই তো ইমাম বুখারী রাহিমাল্লাহ সহিউল বুখারীর মধ্যে সর্বপ্রথম অধ্যায় এনেছেন বাবু কাইফা কানা বদবিল ওয়াহি ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লামের কাছে ওহি কিভাবে নাজিল হয়েছে, ওহি সূচনা কিভাবে হয়েছে, এই শিরোনাম। আর হাদিস এনেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, ওহির হাদিস প্রথমে না এনে নিয়তের হাদিস আগে এনেছে। ইমাম বুখারী রাহিমাল্লাহ প্রায় 1200 বছর পূর্বে তালেবেলেমকে শিখিয়ে গেছেন, হে তালেবেলেম
তুমি আমার বুখারির পড়ার আগে তোমার নিয়ত আগে ঠিক করে বুখারি পড়া শুরু করো আপনাদেরকেও বলছি দুনিয়া যদি কামানোর ইচ্ছা থাকে এলেম দিয়ে কোরআন হাদিসের এলেম দিয়ে দুনিয়ার বরত্ব জাহির করার জন্য যদি ইচ্ছা থাকে তাহলে অন্য লাইন আগেই ধরুন অন্য লাইন একটা চা বেছে খাইলেও টাকার অভাব হবে না এটা তরি তরকারির দোকান দিলেও টাকার অভাব হবে না ধর্মের ব্যাপারই যেন আমরা না সাজি এই ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে ধর্মটাও বেছে খাওয়া লাগবে যদি বেশি খাওয়া লাগে তাহলে আমি আলু পটল বিক্রি করে খাবো চা বিক্রি করে খাবো ধর্মটা আমাকে বেছে খাওয়া লাগবে কেন আল্লাহ পাক বলছেন উলাইকাল লাযীনা ইশতারাউ যালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম তারা ভ্রষ্টতা খরিদ করে নিয়েছে হেদায়েতের পরিবর্তে আল্লাহুম্মা আরযুকনাল ইখলাসা ফিল কওলি ওয়াল আমাল আল্লাহুম্মা আরযুকনাল ইখলাসা ফিল কওলি ওয়াল আমাল আল্লাহুম্মা আরযুকনাল ইখলাসা ফিল কওলি ওয়াল আমাল আল্লাহ তুমি আমাদের কথার মধ্যে কাজের মধ্যে ইখলাস দান করো